এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় রিজনিং ক্লাস এবং প্রতিদিন রাত 8টায় অঙ্ক ক্লাস হয়ে থাকে। এখানে তোমরা দেখো অঙ্কের এতগুলো চ্যাপ্টার এবং রিজনিংয়ের এতগুলো চ্যাপ্টার মাত্র 5 মাসেই কমপ্লিট করব। এই রুটিনেই ক্লাস চলবে টানা 5 মাস। এই ভিডিওটি রিজনিংয়ের 7 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলিতে 19টি রিজনিং আলোচনা হয়ে গেছে, এই কারণে এই ভিডিওতে 20 নম্বর রিজনিং থেকে আলোচনা শুরু হবে। এবার তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করলাম। তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে চলে আসলাম। দেখো এই রিজনিংটা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কয়েকবার এই রিজনিংটা হুবহু কমন এসেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এখানে কটা সংখ্যা দেওয়া আছে, 3টা সংখ্যা দেওয়া আছে, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এখানে কোন সংখ্যা বসবে এই 4টা অপশনের মধ্যে, এখন আমি তোমাদেরকে বের করতে শেখাবো বা বের করে দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো কী কী লেখা আছে। এই 9 লেখা আছে একটা সংখ্যা, একটা 13, আর একটা কত আছে 22। তাহলে এই 3টা সংখ্যার মধ্যে সম্পর্ক কী আছে এখন আমাদেরকে বের করতে হবে। তো কী করা যায় কী করা যায় বলো, 9কে কত দিয়ে যোগ করলে এটা 13 হচ্ছে বলো। 4 দিয়ে যোগ করে, তাই না? 4 দিয়ে যোগ করে কত হচ্ছে? 13 হচ্ছে। এবার তাহলে এটাকে কত দিয়ে যোগ করে আমার কত হচ্ছে? 13কে কত দিয়ে যোগ করে 22 হচ্ছে বলো তো। 13কে আমি যোগ করছি যখন 9+9 যখন যোগ করছি তখন কত হচ্ছে? 22 হচ্ছে। তাহলে এটাকে কী দিয়ে যোগ করতে হবে বলো? এটাকে 22কে কী দিয়ে যোগ করলে এখানে উত্তর চলে আসবে, আর অপশানগুলোর মধ্যে যেন একটা অপশান চলে আসে। তো এটা যদি 4 হয় আর এটা যদি এটার সঙ্গে যদি 4 যোগ করতে হয় আর এটার সঙ্গে যদি 9 যোগ করতে হয়, ওই হিসাবে 5 করে বাড়ছে। তাহলে এটাকে যদি 14 দিয়ে যোগ করি, ঠিক কি না, যদি 14 দিয়ে যোগ করি, এই 22কে যদি 14 দিয়ে যোগ করি, তবে কত হচ্ছে? 14 দিয়ে যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 36। কিন্তু 36 দেখো এখানে 4টা অপশনের মধ্যে একটাও নেই। তাহলে কী করা যায় কী করা যায়? আচ্ছা এইভাবে করা যায় কি না দেখো তো, এই যে 4 আছে, এই 4কে আমি 2 স্কোয়ার করে লিখতে পারি, ঠিক না? 4কে আমি 2 স্কোয়ার আকারে লিখতে পারি। এটা কত আছে? 9 আছে। 9কে আমি কী লিখতে পারি? 3 স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে যদি আমি এইভাবে ভাবি যে 9কে আমি কী দিয়ে যোগ করেছি? 2 স্কোয়ার দিয়ে। এই 13কে কী দিয়ে যোগ করেছি? 3 স্কোয়ার দিয়ে। আর এই 22কে কত দিয়ে? তাহলে ওই হিসাবে আমাকে যোগ করতে হচ্ছে, 22কে যোগ করতে হচ্ছে, এখানে যেহেতু লিখেছি 2 স্কোয়ার, এখানে যেহেতু লিখেছি 3 স্কোয়ার, তাহলে এখানে এই হিসাবে আসবে কত? 4 স্কোয়ার। 4 স্কোয়ার, তাই না? 4 স্কোয়ার মানে কত হবে? 16 হবে। তো এবার দেখো যোগ করে দেখো তো, যদি এটা যোগ করি 22 আর 16 কত হচ্ছে? 38। দেখো একটা একটা অপশান আছে, কিন্তু 4টা অপশনের মধ্যে একটা আছে, এই যে এটা 38। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই এ নাম্বার অপশানটাই হবে। ঠিক আছে, তোমাদের সামনে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে চলে আসলাম। আর এই রিজনিংটাও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রিজনিংটা সহজ হলেও কয়েকবার কিন্তু এটা পরীক্ষাতে এসছে, এই কারণে তোমাদেরকে শিখতে হবে। তাহলে দেখো এখানে সংখ্যাগুলো কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ, যে 3, 4, 2, 5, আর এখানে কত আছে? 14 আছে। তাহলে এই এগুলো সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ কি না দেখো তো। কী করা যায়? আচ্ছা এই 3 আর এই 4 আর এই 2 আর এই 5 যোগ করো, এগুলো যে সংখ্যাগুলোকে বাইরের দিকের সংখ্যাগুলোকে যোগ করো তো কত হচ্ছে? তাহলে যদি আমি যোগ করি যে 3 আর 4 যোগ করে কত হলো? 7, 7 আর 2 9, 9 আর 5 কত হয়? 14। এই যে দেখো এটা 14 হয়ে গেছে। কিন্তু তাহলে এটার ক্ষেত্রে কিন্তু নিয়মটা পেয়ে গেলাম। নিয়ম কী পেলাম? যে চারদিকের যেগুলো সংখ্যা আছে, চারদিকের যেগুলো সংখ্যা আছে সেগুলো যোগ করে কিন্তু এই যে মাঝামাঝি জায়গায় যে সংখ্যাটা আছে সেটা হয়ে যাচ্ছে, ঠিক না? এবার এটা দেখো এই বৃত্তের যে চারদিকে যে 4টা সংখ্যা আছে সবটা সংখ্যা যোগ করো তো, সমস্ত সংখ্যা যোগ করো তো। এখানে কী কী দেওয়া আছে? 4, 5, 3 আর 6 যোগ করো। আচ্ছা যোগ করে দিচ্ছে আমি, দেখো 6 আর 4 যোগ করে কত হচ্ছে? 10, 10 আর 5 কত? 15, 15 আর 3 কত? 18। তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা এটা 18টা পেয়ে গেলাম। তাহলে কী নিয়মে পেলাম? এই যে চারদিকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলো আগে যোগ করতে হবে, যোগ করে যেটা হবে সেটা এই জিজ্ঞাসা চিহ্নতে বসাতে হবে, ঠিক না? তাহলে যোগ করে বলো, তাড়াতাড়ি যোগ করো। এই 8 আর এই 6 কত হবে? 14 হলো। 8 আর 6 যোগ করে কত হলো? 14, আর এদিকে তোমার 5 কত হলো? 19, 19 আর 7 কত হবে? 26। তাহলে এখানে কী বসবে? 26 বসবে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী? এই ডি নাম্বার অপশান। এই রিজনিংটি তোমাদের সামনে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে চলে আসলাম। এই রিজনিংটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বারবার এসেছে, ঠিক আছে? তোমাদেরকে অবশ্যই এই রিজনিংটা শিখতে হবে। তাহলে এখানে দেখো কীভাবে এই অঙ্কের বা রিজনিংয়ের উত্তর বের করবা। তোমরা দেখো এই যে লেখা আছে সংখ্যাগুলো, মানে 1, 8 আর 27, এই 3টা সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ কিনা একটু বোঝার চেষ্টা করো তো। 1কে যদি 7 দিয়ে যোগ করি তাহলে 8 হচ্ছে, ঠিক আছে? আর কী করলাম তো এটা 27 হয়ে গেল। তো এটাতে এইভাবে কোনো আমরা সম্পর্ক পাচ্ছি না। আচ্ছা এইভাবে করা যায় না দেখো তো একটু। তোমরা যদি এই যে এখানে কী আছে 1 আছে, তাহলে এখানে 1-এর 1-এর কিউব কত হয় বলো তো? 1-এর কিউব 1-এর কিউব কত হয়?
এক হবে, তাই না? ওয়ানের কিউব, ওয়ানের কিউব মানে, ওয়ানের কিউব মানে এরকম, ওয়ানের কিউব মানে তিনটা এক আছে গুণ আকারে এরকম, তাহলে তিনটা এক গুণ করে কত হবে? একই হবে, ঠিক আছে? এখানে একের কিউব যখন করছি তাহলে এক হয়ে যাচ্ছে। এবার দেখো এটা দুইয়ের কিউব করে তো কত হবে? দুইয়ের কিউব মানে কত? তিনটা দুই গুণ আকারে লেখা আছে, তাহলে তিনটা দুই গুণ করলে কত হয়? আট হয়। তাহলে দেখো একের কিউব যখন বের করলাম তাহলে এটা হলো দুইয়ের কিউব, এটা হলো, তাহলে এটা তিনের কিউব হবে কি? দেখি যদি হয়ে যায় তাহলে আমরা কিন্তু সম্পর্কটা পেয়ে যাব। এটা তিনের কিউব মানে তিন কটা আছে? তিনটা আছে, একটা দুটা তিনটা। তাহলে এটা এটা যদি দুটা তিন গুণ করি নয়, নয় আর তিন গুণ করলে কত হচ্ছে? সাতাশ। এই যে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখো সম্পর্কটা পেয়ে গেছি, আমরা নিয়মটা পেয়ে গেছি। কী নিয়মে? এই জিজ্ঞাসা চিহ্নতে যে সংখ্যাটা হবে নিয়মটা আমরা কিন্তু পেয়ে গেছি। দেখো এটা একের কিউব হলো, এটা দুইয়ের কিউব, এটা তিনের কিউব, তাহলে এটা কত হবে? চারের কিউব হবে। তাহলে চারের কিউব মানে কি? তিনটা চার লিখলাম, গুণ করে বলো তিনটা চার গুণ করলে কত হবে? চার আর চার ষোলো, ষোলোকে চার দিয়ে গুণ করলে হবে চৌষট্টি। তাহলে বলো তো, এই যে তোমরা চারটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর? এই যে এটা চৌষট্টি। আশা করছি তোমরা এই রিজনিংটা বুঝতে পেরেছো।